স্পর্শেই সৃষ্টতাদের জগৎ স্পর্শেই লেখাপড়া স্পর্শে চলাফেরা কিন্তু কোভিড উনিশ সংক্রমণ রুখতে মানুষে মানুষের সেই স্পর্শই এখন নিষেধ বিশ্ব জুড়ে তাই চোখের আলো না থাকা মানুষগুলোর জীবন এখন অন্য যে কোনো সময় থেকে বেশি স্পর্শকাতর হয়ে পড়েছে মানসিকভাবে এখন আর কি সমস্যাগ্রস্ত হচ্ছে এবং কিছুটা শারীরিকভাবে সমস্যাগ্রস্ত হচ্ছে আমাদের ইদানিং খাদ্যের বা আমাদের যে মৌলিক চাহিদাগুলো বা প্রয়োজন প্রেক্ষিতে আমরা সেটা পাচ্ছি না আমরা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছি কারণ আমরা সব কিছুই হাত দিয়ে ধরে জিনিসটা দেখতে হয় একটা থালা হোক কোনো জিনিস হোক সেটা আমরা সব সময় স্পর্শের মাধ্যমে বুঝি যারা বোঝেন ওনাদের কাছ থেকে আমরা বিভিন্ন পরামর্শ নিচ্ছি নিয়ে সতর্ক হচ্ছি কিভাবে স্বাস্থ্য ঝুঁকিটা এড়িয়ে চলা যায় দেশ জুড়ে লকডাউন তাই অনেকটাই স্থবির জনজীবন কিন্তু সমাজের অনেক প্রতিবন্ধী মানুষের কাছে এখনও পৌঁছায়নি সরকারি সহায়তা তাই জীবনের ঝুঁকি নিয়ে সামান্য মানবিক সহায়তার খোঁজে বাধ্য হয়েই তাদের ঘর থেকে বের হওয়া যাচ্ছেন পরিচিতজন জন স্বজনদের কাছে আমরা কোথাও থেকে কোনো সাহায্য সহযোগিতা এখনো পর্যন্ত পাইনি যে দীর্ঘ এক মাসের উপরে আমরা কোথাও থেকে কোনো কিছু পাইনি আমাদেরকে বলেছিল কমিশনার ওখানে যেতে আমরা তো গিয়েছিলাম আবার ওখানে বলে কি দেখা যাবে যখন আসবে তখন দেখা যাবে প্রতিবন্ধী ভাতার সাতশো টাকা দিয়েই যেন দায়মুক্ত সমাজসেবা অধিদপ্তর যদিও এই ভাতার বাইরে রয়েছে অগণিত প্রতিবন্ধী ব্যক্তি বলছে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো ত্রাণ যারা প্রদান করতেছেন প্রশাসন হোক আর ব্যক্তিগতভাবে হোক তারা যেন এবং দলীয়ভাবে হোক সে বিবেচনা না এনে মানব কল্যাণে প্রতিবন্ধীদেরকে যাতে চিন্তা করে যে না এরাও মানুষ এদেরকে সহযোগিতা করা দরকার এবং তাদের একটু বেশি করা দরকার এই জন্য যে তাদের প্রয়োজনটা একটু বেশি সরকারি হিসেবে দেশে প্রায় এক ভাগ মানুষ প্রতিবন্ধী ধরা হলেও দেশি বিদেশি নানা সংস্থার পরিসংখ্যান বলছে এ সংখ্যা দশ ভাগেরও বেশি তাই করোনার কারণে চলমান সংকটাপন্ন অবস্থায় তাদের মৌলিক চাহিদা পূরণের দাবি করেন এই ব্যক্তিরা মোস্তফা জামাল মাত্রাঙা সংবাদ খুলনা